টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমালোচনা হয়েছে অনেক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার টিম ম্যানেজমেন্টকে ফেলেছে চাপে, তবে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা আছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। হারজিত বড় কথা নয়, ছেলেরা ভালো ক্রিকেট খেলবে এমনটাই প্রত্যাশা বিসিবি সভাপতির। বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণার পর একটা জায়গা নিয়ে হয়েছে বেশ আলোচনা সমালোচনা। সাইফউদ্দিনের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে উঠেছিল নানা কথা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারের পর সে কথাগুলো হয়েছিল আরও দীর্ঘায়িত। স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকা সত্ত্বেও নিজেদের দল নিয়ে অনড় ছিলেন নির্বাচকরা। এবার সেই দলের উপর পূর্ণ আস্থা রাখার কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হারজিতকে বড় করে দেখছেন না বিসিবি সভাপতি, বলছেন এই ক্রিকেটারদের মধ্যে ভালো করার ক্যাপাবিলিটি আছে। যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা ক্যাপেবল। এখন এই যে বললাম বিশ্বাস ক্যাপেবল, আপনি যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা উন্নত অসাধারণ। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে, খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে। এখন আমরা চাই ওরা ভালো খেলুক, হারা জিতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে। দুই প্রস্তুতি ম্যাচ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপালের সাথে লড়তে হবে প্রথম পর্বে। ক্রিকেটের ছোট ভার্সনের বিশ্বকাপে 2007 সাল থেকে অংশ নিয়ে আসছে বাংলাদেশ, এখনও পর্যন্ত উঠতে পারেনি নকআউট পর্বে। সেই আক্ষেপ এবার ঘুচবে এমনটাই চাওয়া সমর্থকদের। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।